আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আব্দুল করিম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে মূলত আমাদের একজন পেশেন্ট আর কি। সাধারণত অনেকেই আসলে আমাদের কাছ থেকে রিভিউ জানতে চাই যে আচ্ছা, আপনাদের পেশেন্ট যারা ভালো হয়েছে তাদের এখন খবর কি, তারা এখন ভালো আছে কি না, না কি আছে, এই ধরনের অনেকেই কিন্তু বিশেষ করে আমাদের কাছ থেকে জানতে চান। তো বিশেষ করে আজকে আমাদের সেই ভিডিওটি বানানো হচ্ছে যে এক মাস নয়, দুই মাস নয়, বরঞ্চ চার মাস আগে আমাদের চব্বিশ পরগনা থেকে একজন পেশেন্ট, উনি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন এবং উনি পুরোপুরি উনি যে ভালো হওয়ার পরে আমাদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন উনি। এবং আপনাদের দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যে ভিডিও আছে, ওনার সাক্ষাৎকার আছে আমাদের। এবং চার মাস পরে আবার উনি রিপোর্ট করলেন। রিপোর্ট করার পরে উনি কেমন আছেন সেই রিপোর্টটা বিশেষ করে আপনাদেরকে দেখাবো প্রমাণসহ। বিশেষ করে আমরা সাধারণভাবে এমনি কথা বলতে চাই না, আমাদের কাছে ডকুমেন্টস থাকতে হবে, বিনা ডকুমেন্টসে আমরা কথা বলা পছন্দ করি না। কিন্তু বিশেষ করে আমরা চাইছি ডকুমেন্টসহ, মানুষের কাছে প্রমাণসহ তথ্য তুলে ধরা, হ্যাঁ, যে তাদের বিশেষ করে অবস্থা কী। তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনারা দেখেন যে যারা বিশেষ করে যাদের এই প্রশ্নগুলো যে এতদিন হলো তার যারা আগে ভালো হয়েছে তাদের খবরটা কী, তাদের মানে অবস্থা জানতে চান, তো তাদের জন্য আজকে বিশেষ করে এই ভিডিওটি করা। তো বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে আমি হোয়াটসঅ্যাপ খুলেছি, হোয়াটসঅ্যাপ খোলার পরেই আমি প্রথমে দেখিয়ে দিই যে ওনার মানে নামটা, নাম এবং ছবি দেখে মনিউর মোল্লা, সম্ভবত রহমানি না কি আছে দেখি, রহমানি উত্তর চব্বিশ পরগনা। তো এখানে ওনার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, ছবিটা আমি বড় করে দেখানোর চেষ্টা করছি। ও আচ্ছা, ছবিটা বড়, হ্যাঁ ছবিটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখানো হচ্ছে স্ক্রিন রেকর্ড করে। তো এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একজন মসজিদের ইমাম। তো ইনি আমাদের কাছে চার মাস আগে উনি আমাদের কাছ থেকে ভালো হয়ে আলহামদুলিল্লাহ বিদায় নিয়েছেন। তো বিশেষ করে উনি আমাদেরকে রিপোর্ট করে পাঠিয়েছেন, সেই রিপোর্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই রিপোর্টটা দেখেন ওনার, এই যে দেখেন রিপোর্ট, হ্যাঁ এই যে দেখেন রয়্যাল ডায়োনিস সেন্টার থেকে উনি রিপোর্টটা করেছেন। তো উনি ফাস্টিং মানে সকালে না খেয়ে যেটা রিপোর্ট, সেটাতে এসছে কত, 93.5, আর খাওয়ার দুই ঘন্টার মাথায় যেটা রিপোর্ট সেটা হয়েছে 106.2। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে রেকর্ড দেখিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমি বড় করেও দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আপনাকে আরও বড় করে আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটা তো উনি পাঠালেন আর কি, তারপরে আমি এখানে দেখে বলেছি আলহামদুলিল্লাহ খুব ভালো, দেখতে পাচ্ছেন আপনার লেখাটা। এখন উনি এটার পরে পরে কি ভয়েস করে আমাদেরকে বলেছেন সেটা শুধুমাত্র আপনাদেরকে শোনাবো, কারণ প্রমাণ ছাড়া আমরা কথা বলতে চাই না। হ্যাঁ ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন ভয়েসটা শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এতেই আছে। তো প্রিয় দর্শক, শুনুন আপনারা ভয়েসটি। এবং আপনাদের দোয়াতে আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। শেখ, আমি গত এক সপ্তাহ, আমি যেহেতু একটা মহল্লাতে থাকি, গত এক সপ্তাহ দাওয়াতে একটু চাপ থাকার কারণে সকাল সন্ধ্যাতে একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে। যে নিয়ম ছিল সেই নিয়মের বাইরে খাওয়া দাওয়া করেছি। এরপরে আমি টেস্ট করলাম, আল্লাহর রহমে আমার সুগার বাড়িনি। সুগার যেমনটা আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পরে ছিল তেমনটাই আছে আলহামদুলিল্লাহ। এই চার মাস হলো বিদায় নিয়েছি আপনার কাছ থেকে। চার মাসে অনেকবারই নিয়ম ছাড়া বেনিয়মে চলেছি, তারপরেও আল্লাহর রহমে আমার সুগার বাড়িনি। এই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আপনি যেভাবে মানুষের সেবা করছেন, দোয়া করি আল্লাহ পাক আপনাকে হায়াতের তৈয়বা নসিবে কবুল করুন, আমিন। এবং আপনাকে ইহকাল এবং পরকালে যাযায় খায়ের আল্লাহ পাক দান করুন, আমিন।
তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার সরাসরি আপনারা ভয়েস রেকর্ডটা আপনারা শুনলেন, ভয়েসটা শুনলেন যে উনি চার মাস ধরে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন এবং এই সপ্তাহে প্রচুর উল্টাপাল্টা খেয়েছেন। এরপরেও শুধু মানে এটাই সপ্তাহে নয়, বরঞ্চ এর আগেও মাঝে মধ্যে উনি উল্টাপাল্টা করেন আর কি। তো তারপরে যে রিপোর্ট আপনারা দেখলেন সেটা দুর্দান্ত রিপোর্ট, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমরা এখানে যে বিষয়টা বলতে চাই ভাইকে, আমি অবশ্য ওনাকে কোনো রিপ্লাই দিইনি, কারণ এই রিপ্লাইটা সরাসরি ভিডিওর মাধ্যমেই এটা যতগুলো আমাদের মানে যারা পেশেন্ট যারা ভালো হয়েছেন সকলের জন্য এই মেসেজটা থাকবে, যার কারণে আমি এখন সরাসরি ভাইকে বলছি। প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমরা আমাদের যে বই আছে যেটা আমাদের গাইডলাইন আর কি, লাইফ স্টাইল গাইডলাইন, সেই গাইডলাইনে আমরা পরিষ্কারভাবে নিচে লিখে দিয়েছি হয়তো ডিসিপ্লিন নয়তো ডিজিজ। অর্থাৎ একটা মানুষ যদি ডিসিপ্লিনে না চলে তাহলে ডিজিজ এসে ধরবে। তার মানে এই যে সুগার প্রেশার, এটা হচ্ছে কি আমাদের ডিসিপ্লিনে না চলার কারণে। মানে একটা সুস্থ মানুষ যদি সে ডিসিপ্লিনে না চলে, কারণ আমাদের প্রত্যেক জিনিসের ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিনে যদি সে না চলে তাহলে তাকে ডিজিজ এসে ধরবে, অর্থাৎ রোগ এসে তাকে ধরবে। তো এই জন্য যখন একটা সুগারের পেশেন্ট আমাদের কাছ থেকে পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়, তখন আমরা তাকে আমরা ডিসিপ্লিন যেটা বলে দিই সেটা হচ্ছে যে একটা সুস্থ মানুষ যে ভুলগুলো করলে তাকে সুগার হয়, প্রেশার হয়, হার্ট অ্যাটাক হয়, কিডনি ফেলিয়ার হয়, অন্যান্য সমস্যাগুলো যে হয়, সেম কেস যদি একটা আমাদের কাছ থেকে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পরে আবার যদি সেই ভুল লাইফস্টাইল যদি শুরু করে তাহলে তারও আবারও সেই আগের মতো অবস্থা হবে, অর্থাৎ তাকে আবারও সুগার ধরবে, বরঞ্চ তাকে আরও তাড়াতাড়ি সুগার ধরার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর এই জন্য আমরা বিশেষ করে ডিসিপ্লিনটা বলে দিই। ডিসিপ্লিন এটা শুধুমাত্র আমাদের সুগার থেকে ভালো হওয়া রোগীর জন্যই নয়, বরঞ্চ এটা যে কোনো সুস্থ মানুষ যদি সুস্থ থাকা অবস্থা থেকে যদি ডিসিপ্লিনটা মেনে চলে তাহলে ইনশাল্লাহ তাকে কখনো আর সুগার প্রেশার হবে না। তো সেই ডিসিপ্লিনটা আমরা বলে দিয়েছি এবং ভাই অনেক জায়গাতে ভঙ্গ করেছেন, অনেক জায়গাতে ভঙ্গ করলেও আমাদের সমাধান আমরা বলে দিই যে যখন কারো ডিসিপ্লিন যদি ভঙ্গ হয়ে যায়, কখনো যদি এরকম হয়ে যায় তাহলে সে কি করবে, তার যে সমাধান আছে সেটাও আমরা আমাদের রোগীদেরকে বলে দিই। তো প্রিয় দর্শক, তো বিশেষ করে হয়তো দেখবেন যে কোনো কোনো হয়তো রোগীর এরকম হয়েছে যে তারা আমাদের ডিসিপ্লিনে চলেনি, আমরা বলেছি ডিসিপ্লিন তাকে মেনে চলতে, কিন্তু দেখা গেল কি যে সে ডিসিপ্লিন চলেনি। ঠিক আছে, ডিসিপ্লিন মেনে চলেনি, কিছুদিন চলেনি, তার কোনো অসুবিধা হয়নি, কিন্তু যখন এটা কন্টিনিউ করতে থাকবে তখন এক সময় দেখবে যে সে সমস্যার সম্মুখীন হয়েছে, অর্থাৎ তাকে আবারও সুগার এসে ধরেছে। তো এটা যাতে কোনো কেউ না ভুল করে, আর বিশেষ করে আমি সবাইকে আমি বলছি যে প্রত্যেক জিনিসের একটা ডিসিপ্লিন থাকে, আপনি যেখানে চাকরি করছেন, আপনি যাই কিছু করছেন, প্রত্যেক জিনিসের একটা ডিসিপ্লিন থাকে। তো আপনার জীবনে কোনো ডিসিপ্লিন নেই, আপনি কীভাবে খাবেন, কী পরিমাণ খাবেন, হ্যাঁ কী খাবেন, এ কোনো ডিসিপ্লিন নেই। তো এই যে ডিসিপ্লিন ছাড়া যখন আমরা চলবো তখনই আমাদেরকে ডিজিজ এসে ধরবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, ডিসিপ্লিন ভঙ্গ নয়, বরং ডিসিপ্লিনের সঙ্গে চলেন যাতে সারা জীবন আপনারা সুস্থ থাকতে পারেন। তো বিশেষ করে আপনাদের যে অনেকের এটা আশা ছিল যে পরবর্তী রোগীগুলো কী অবস্থা আছে না আছে, তা আপনাদেরকে শোনালাম। আর বিশেষ করে যারা আমাদের এখানে চিকিৎসা করাতে চান, তো আমাদের চিকিৎসা আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের এই অ্যাড্রেসটি হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। আমাদের সেন্টারের নাম হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। এই ডায়াবেটিস সেন্টার শুক্রবার আপনাদের বন্ধ থাকে, বাকি প্রতিদিন খোলা থাকে, সকাল 6টা থেকে আমাদের চিকিৎসা স্টার্ট হয় আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যারা চিকিৎসা করাতে চান তারা আমাদের সঙ্গে আগে যোগাযোগ করে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নাম্বার লিখিয়ে নাম লিখিয়ে দেবেন, আর সেই নাম্বারটি হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা লিখে নেন 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। তো এই নাম্বারে আপনারা হয়তো ফোন করে নাম লিখাবেন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা নাম লিখিয়ে দিবেন এক দুই দিন আগে। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন দুই দিন আগে নাম লেখানোর জন্য। তো বিশেষ করে এই ছিল আজকে আমাদের ভিডিওটির রিভিউ আর কি, বিশেষ করে আমাদের যারা ভালো হয়েছেন তারা। তো বিশেষ করে আমাদের যারা আরও অনেকেই পেশেন্ট আছে তারা হয়তো অনেকেই মোবাইলই দেখে না বা হয়তো অনলাইনের সঙ্গে জড়িত নয়, অনেকেই আছে। তো যদি আপনারা অনলাইনে জড়িত হন বা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারাও আপনাদের মতামতগুলো পাঠাতে পারেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের আমরা রিভিউগুলো তুলে ধরবো মানুষের সামনে। কারণ মানুষ আজকে যেভাবে অসুস্থতার দিকে দ্রুত ছুটে যাচ্ছে, অনেকে মানুষ হয়তো এগুলো বিশ্বাস করতে পারছে না এটা কী করে হয়। হ্যাঁ, তো বিশেষ করে এতে কী হবে, তাদের বিশ্বাস বাড়বে এবং তারা সুস্থ জীবন যাপন করার একটা সুযোগ পাবে। তো আজকে এই ছিল আমাদের ভিডিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।